এরে নরাইল এলাকার মুসলমান একটু অন্তরটাকে নরম করিয়া দাও, দেখো চোখে পানি আসেনি, কান্না না আসলে কান্নার বাহানা করো, এরে আল্লাহর বান্দা একটু হিসাবটা মিলাও, ও আল্লাহর বান্দারা তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তোমার সন্তান যদি আলেম হয়, ওই অন্ধকার কবরে যাওয়ার পর রহমাতুল লিল আলামিন বলেন, ইজা উজি আল মাইতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি, ও বান্দা কোরআন তোমার মাথার কিনারায় হাজির হয়ে যাবে, কোরআন ডাক দিয়া বলবে রে ফেরেশতাদের দল, এই বান্দা দুনিয়ায় থাকতে আমারে ভুলে নাই, এই বান্দা আমাকে বড় মহাব্বত করে চলছে, এই বান্দার সন্তান কোরআনের হাফেজ, এই বান্দার সন্তান কোরআনের আলেম, এর ফেরেশতা শব্দ বান্দা মাত্র ঘুমাইছে, ঘুমের ভিতরে ডিস্টার্ব করিস না, ও আল্লাহর বান্দারা বান্দা যদি নামাজি হয় ওয়াসসালাতু আইয়ামিনি, নামাজ ডান দিক থেকে আসবে, আয়েশা বলবেন ফেরেশতা খবরদার আসবি না, বান্দা যদি রোজাদার হয় রোজা বাম দিক থেকে আসবে, আয়েশা বলবেন খবরদার আসবি না, বান্দা যদি দান সদকা করনে ওয়ালা হয় ওয়াসাইরুল হাসানাতি আলা রিজলাই, সমস্ত দান সদকা পায়ের কিনারায় হাজির হয়ে যাবে, আয়েশা বলবে ফেরেশতা আসবি না, বান্দা মাত্র ঘুমাইছে, ঘুমের ভিতরে ডিস্টার্ব করবি না, ও আল্লাহর বান্দারা ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, গিয়া বলবেন ও দয়ার মালিক আপনার বান্দার মাথার দিক থেকে গেছি কোরআন বাধা দেয়, ডান দিক থেকে গেলাম নামাজ বাধা দেয়, বাম দিক থেকে গেলাম বান্দা রোজা বাধা দিতেছে, পায়ের দিক থেকে গেলাম দান সদকা বাধা দিতেছে, আল্লাহ তাআলা বলবেন এরে ফেরেশতা যাও যাও আমার ওই বান্দার কবরটাকে জান্নাতের কার্পেট বিছা দাও, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন এরে বান্দা আমার সাথে যদি মোলাকাত চাও, এক নাম্বার কর্মসূচি হলো বান্দা ভালো আমল করা লাগবে, নেক আমল করা লাগবে, যা করবি সব ভালো আমল, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন আর শিরিক মুক্ত ইবাদত করতে হবে, শিরিক মুক্ত ইবাদত, ও আল্লাহর বান্দারা আল্লাহ নিজে বলেন বান্দা তুই যত গুনাহ কর না কেন আমি আল্লাহ তাআলা তোর সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিকের মতো গুনাহ যদি করো আমি আল্লাহ মাফ করব না, এর নবীর উম্মতের দল শিরিক কাকে বলে, বলে যদি এইটা 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 এইটা, বলে না না শিরিক শুধু আঙ্গুল দেখাইয়া দেখাইয়া কয়টা বলবেন, শিরিকের অনেক প্রকার ভেদ আছে, শিরিক ফিজাত শিরিক ফিসিফাত, একটা হলো জাতের সাথে শরীক স্থাপন করা, আর একটা হলো আল্লাহর সিফাতি নামের সাথে শরীক স্থাপন করা, এরে নবীর উম্মতের দল শিরিক ফিজাত যেমন আল্লাহ তাআলা আলিমুল গায়ব বলেন আলিমুল গায়বের মালিককে, আরো আস্তে বলেন আল্লাহ, এরে নবীর উম্মতের দল যদি আল্লাহর নামটা বলতে কষ্ট হয় রে ভাই, মরার সময় ডিজিটাল হইয়া বান্দা মরা লাগবে, ডিজিটাল বুঝেন, জিব্বা দিয়া কথা বের হবে না, ও আল্লাহর বান্দারা আলিমুল গায়ব মানে অদৃশ্যর মালিক, আল্লাহ তাআলা নিজে বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ,
আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি বলেন আসমান আর জমিনের মাঝে কেউ গায়েব জানে না, কে গায়েব জানে জোরে বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা একচ্ছত্র গায়েবের মালিক। এখন কেউ যদি বলে আমার নবীও গায়েব জানে, নাউযুবিল্লাহ, বলেন জানেনি? বলে নবী জানুক আর না জানুক আমার পীর বাবা গায়েব জানে, কথা বলে না। আজকে ওই যে বাগেরহাট হইয়া খুলনা হইয়া যখন আসলাম, জীবনে কোনোদিন খান জাহান আলীর মাজারে যাই নাই, আজকে প্রথম গেলাম। চিন্তা করলাম বাগেরহাট হইয়া যাব আর খান জাহানের মাজারে যাব না, হইতেই পারে না। একটু ঢুইকা দেখি ব্যাপারটা কি কি চলে। ঢুইকা শুধু ইস্তেগফার পড়তেছি, ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি যে কেন ঢুকলাম। আবার এইটাও চিন্তা করতেছি খারাপ নিয়তে তো ঢুকি নাই, ভালো নিয়তে ঢুকেছি। ঢোকার পর যা দেখলাম, যা দেখলাম সব শিরিকের কারখানা। মেয়ে লোকদেরকে দেখলাম মাজারের পিলার ধইরা মুইসা মুইসা কপালে মোছে, কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, একজনকে প্রশ্ন করলাম, ভাই এরকম করে কেন? কয় ওই মেয়ে লোকের সন্তান হয় না, এইখানে নাকি ডোলে মাথায় দিলে সন্তান হবে। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলেন। এর নবীর উম্মতের দল আর কত বেহায়াপনা, বেলাল্লাপনা, বিপর্দা। ও আল্লাহর বান্দারা, খান জাহান ওলি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই, উনি তো খাঁটি আল্লাহওয়ালা ছিলেন কোনো সন্দেহ নাই, কিন্তু ওনার এন্তেকালের পর এই যে ভণ্ডামি যারা শুরু করলো, ও আল্লাহর বান্দারা, এর করায় কন্ডা হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। এর নবীর উম্মতের দল আবার সিলেটের জমিনে ঘুমে আছেন, ওলি কামেল শাহজালাল রহমাতুল্লাহ আলাই বলে, কেমন বড় আল্লাহর ওলি, গৌরগোবিন্দ যখন মুসলমানদের উপরে আক্রমণ করতেছিল, স্টিম রোলার চালাইতেছিল, শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়ামান থেকে যখন সিলেটে আসবেন, গৌরগোবিন্দ খবর পাইয়া সব স্টিমার স্পিড বোট সহ নৌকা সহ সব বন্ধ করে দিলেন, 360 জন আউলিয়া নিয়া। শাহজালাল রহমাতুল্লাহ আলাই আউলিয়াদেরকে বললেন, পানির উপরে যায় নামাজ ভাসায়া দাও। সুবহানাল্লাহ, আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় এখতিয়ার, মাইলে মোমেন সয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। শাহজালাল রহমাতুল্লাহ আলাই বলে, জায়নামাজ পানির উপরে ভাসাও, জায়নামাজ পানির উপরে ভাসাইয়া জায়নামাজের উপরে বসে যাও, চক্ষু বন্ধ করো, আমি যখন বলবো চক্ষু খুলবা তখন তোমরা সবাই চক্ষু খুলবা। ও আল্লাহর বান্দারা, কত বড় ওলিয়ে কামেল, যখন শাহজালাল যায় নামাজের উপরে বৈশা, এবার চক্ষু বন্ধ করতে বললেন, 360 জন একসাথে চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ কইরা শাহজালাল রহমাতুল্লাহ আলাই কিছুক্ষণ পর বললেন, চক্ষু খুলো। চক্ষু খুলে দেখা গেল নদীর ওই পার থেকে
যায় নামাজে করে এই পারে চলে আসছে আহলে হাদিস যারা এরা কইব দেখছো ইমাম হোসাইন কাফের হয়ে গেছে কি কাফেরই কথা কইছি না এরে আল্লাহর বান্দা আহলে হাদিসটা দিস পরে চান রহমাতুল লিল আলামিন জমিনে থাইকা আঙ্গুল দিয়া ইশারা দিয়া চাঁদ দু টুকরা করছে নাকি কথা কয় না মোহাম্মদ কয় দেখছো আবু জাহাল কয় দেখছো মোহাম্মদ কেমন জাদুকর জমিনে থাইকা আঙ্গুলের ইশারা দিয়া চাঁদ দু টুকরো খুলে ফেলেছে আল্লাহর কসম করে বলি যারা পীর আউলিয়াদের কারামত অস্বীকার করে নিঃসন্দেহারা আবু জাহালের বংশধর ঠিক কি না জোরে বলেন এরে নবীর উম্মতের দল কারণ মোহাম্মদ জমিনে বৈশা আঙ্গুলের ইশারা দিয়া চাঁদ দুটো প্রকারার পরও যদি আবু জাহাল বলতে পারে রে ভাতিজা তুই এত বড় জাদুকর তোর জাদুর অ্যাকশন এখন জমিনে নাই আসমান পর্যন্ত শুরু হয়ে গেছে আজ যারা আল্লাহওয়ালা মানে না আলেম মানে না যারা বলে কোরআন আর হাদিস কোরআন আর হাদিস কোরআন আর হাদিস যারা বলে আমরা মুরব্বী মানি না ও আল্লাহর বান্দারা একটা প্রশ্নের জবাব দাও যেই সন্তানের বাবা নাই ওটা বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান আরো জোরে বলেন ও আল্লাহর বান্দারা যেই ছাত্রের শিক্ষক নাই ওটা অবৈধ ছাত্র যেই দেশের সরকার নাই ওই দেশের জনগণ অবৈধ জনগণ আর যে বলবে আমার মুরব্বী লাগে না পীর লাগে না ওস্তাদ লাগে না আলেম লাগে না আমার কোরআন হাদিস হইলে চলে আল্লাহর কসম করে বলি ওই বান্দা তুমিও রাসুলের অবৈধ উম্মা হামসুরাতো হামসিরাতে মোস্তফা দরতামামি হালে উকুন এতেবা এতেবাহে সুন্নতে খৈরুল বাশার গিরে লাজেম তাবোয়াবি আয় পেসার মান আহাব্বা সুন্নতে কৌলে রসুল মজদাহে কা নামাহি হাম কুন কবুল যে বলে আমি 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 তুমি শয়তান কথা বলেন না কেন এই মিয়া ওই পক্ষের দালাল টালাল আছেন নাকি তো কথা বলেন না কেন এরে নবীর উম্মতের দল এই জন্য আল্লাহর অলিদের কারামত সত্য কোনো সন্দেহ নাই তবে দুঃখ এই জামানায় এই আল্লাহর ওলিদেরকে নষ্ট করেছে ভণ্ড পীর কথা বলেন না কেন ও আল্লাহর বান্দারা আমরা পীর মানি ততক্ষণ পীর নবীর সুন্নাত মানে যতক্ষণ আমরা পীর মানি না ততক্ষণ ওই ওই সময় আমরা পীর মানব না যখন দেখব পীরের ভিতরে সুন্নতি দাড়ি নাই এরে ভাই ভালো করে শুনে নাও এক মুষ্টি দাড়ি হওয়ার আগে কেউ যদি ছাটে অথবা কামায় রহমাতুল্লিল আলামিন বলেন উম্মাত তুই ঘুমাইয়া থাকবি তোর আমল নামায় গুনাহ লেখা হবে এরে নবীর উম্মতের দল মানুষে ওয়াজ করো আগে নিজের দিকে তাকাও আমার হালাতটা কি এরে আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বয়ান করতেছি আমার কোনো এলেম নাই আমলের কোনো পাওয়ার নাই রে ভাই আমি আপনাদেরকে বয়ান করতেছি আমার ভিতরে আপনার কি বলে আমল আসার জন্য আপনাদেরকে বয়ান শোনানো উদ্দেশ্য নয় আপনারা মনে করতে পারেন ওনার ভিতরে মনে হয় এলেমের অভাব নাই আসলে তালাশ করে দেখলাম আল্লাহওয়ালাদের নেক নজর আছে আর মা বাবার চোখের পানি আছে এরে নবীর উম্মতের দল বলতেছিলাম শাহজালাল রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর অলি মাজারে গেলাম ও নারাইল এলাকা
এলাকার মুসলমান গিয়া দেখি নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল খানা নাই কিছু বান্দা ওখানে বসে আছে সাদা কাপড় পরা সাদা গেঞ্জি গায় আপনার কাদের ভিতরে সাদা কাপড় ঝুলানো বৈশা বৈশা গাজার কোল কিটানতেছে এই জন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কি খারাপ হয়ে যাবে নাকি কথা বলেন এরে আল্লাহর বান্দা ওই দরবারগুলা নষ্ট করেছে আমাদের দেশের কিছু ধোকাবাজ নামের মুসলমান কথা বলেন না কেন আপনারা যারা চরমনাইতে গিয়েছেন চরমনাই অথবা যারা ওই দক্ষিণবঙ্গে চরমনাইর পরে আরেকটা দরবার আছে চলাভাঙা ওই চলাভাঙার আগে এই আপনাদের ঢাকা পার হওয়ার পর এরপরে কুমিল্লা জেলার আগে আরেকটা জেলা আছে চাঁদপুর ওই চাঁদপুর জেলায় এক আল্লাহর ওলি ঘুমায় আছেন নাম হলো উজানির হযরত কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাই এই সমস্ত আল্লাহওয়ালার দরবারে যারা গিয়েছেন ওই কবরগুলা কোনো পাকা করাও নয় ওই কবরের পাশে লোক জন সব সময় দাঁড়ায়া থাকে কেউ আবার সেজদা দেয় নাকি কেউ কবরের পাশে হাত তুইলা দোয়া করে নাকি যদি কেউ হাত তুইলা কবরের পাশে দোয়া করে ওই দরবারের পক্ষ থেকে লোক ঠিক করা আছে কেউ হাত তুলতে পারবে না জিয়ারত করবে সামনের দিকে আগায়া যাবে ঠিক কি না জোরে বলেন এরে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহওয়ালাদেরকে অস্বীকার করা যাবে না খাঁটি আল্লাহওয়ালা আছে দুধ যেমন খাঁটি পানি মিশাইলে ভেজাল হয়ে যায় এই রকম আল্লাহওয়ালারাও খাঁটি আল্লাহওয়ালা আছে তবে কিছু মানুষ পানি মিশায়া ভেজাল ঢুকায়া দিছে এরে নবীর উম্মতের দল এই জন্য আলিমুল গায়ব একমাত্র কে জোরে বলেন আরো মহাব্বতে বলেন কে ও আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা ছাড়া আলিমুল গায়বের খবর কেউ জানে না কেউ যদি বলে আমার পীর বাবাই জানে আল্লাহর কসম ওইটা বিনা দলিলের বাটপা হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খোদা বাস সিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান কামাশো নুকুরাহ ফর জিন্দোজান আবদার কাশ তি হালাকে কাশ তিয়াস আবো আন্দার জিরে কাশ তি পুশুতিয়াস খারাপ লাগে আপনাদের চলবে আর কিছুক্ষণ থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন না আবারও ফেল ও আল্লাহর বান্দারা লম্বা কথা ছেড়ে দিলাম এই জন্য শিরিক করা যাবে না শিরিক ফিজাত করা যাবে না শিরিক ফিজ সিফাত করা যাবে না ও আল্লাহর বান্দারা দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমার সাথে যদি মোলাকাত চাও ভালো আমল লাগবে বলে ভালো আমল কাকে বলে বলেন সুদ খাওয়া কেমন আমল কি কোন এইটার নাম ইন্টারেস্ট কি আরে কথা কয় না আপনাদের এলাকায় ইন্টারেস্ট আছে একেবারে পাক্কা হাজি সাহেব টাটকা হস কইরা আসছে আইসাই 2 লাখ টাকা সুদে লাগায়া দিছে এরকম হাজি সাহেব আছে না নাই আর হজের উপরে পিছা পড়বে কথা বলেন না কেন এরে আল্লাহর বান্দা সুদ খাইলে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করার নামান্তর কি আউযু বিল্লাহ না আউযু বিল্লাহ খাইতে থাকো কবরে গেলে ফেরেশতার সাথে তোমার বোঝা পড়া হবে ও আল্লাহর বান্দারা নামাজ পড়া ভালো না খারাপ কিন্তু পড়েনই নামাজ কথা বলে না মসজিদে মুসল্লি নাই মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের আলামত হলো বান্দা সুন্দর সুন্দর মিনার ওয়ালা টাইলস ওয়ালা মসজিদ হবে কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না আছে মুসল্লি
ইমাম সাহেব আজান দিয়া একবার ডাইনে তাকায় আর একবার বামে তাকায়, মুসল্লির খবর নাই। আর সপ্তাহে একদিন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আইসা কয়, ও ইমাম সাহেব কই ঠিক মতো আজান হইল না কেন? আসেনি এরকম চালাক সভাপতি সাহেব, আপনি আবার রাগ করেন না, এরকম পণ্ডিত আছে না নাই? কথা বলেন। এরে আল্লাহর বান্দা বলে ভালো আমল আল্লাহ তাআলার কাছে যদি বান্দা কবুল করাইতে চাও, ও আল্লাহর বান্দারা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল্লিল আলামিন কে প্রশ্ন করেছেন, ও রাহমাতুল্লিল আলামিন, কিয়ামতের ময়দানে আপনার উম্মতরা বেশি হবে, এই উম্মতদেরকে কেমনে আপনি চিনবেন? রাহমাতুল্লিল আলামিন বলেন, এরে আয়েশা বলো যদি একটা মাঠের ভিতরে 100 উট থাকে আর ওই 100 উটের ভিতরে একটা উট থাকে চান কপালওয়ালা, বলো তো আয়েশা ওই উটটাকে বের করতে কোনো কষ্ট হবে নাকি? আম্মা জান আয়েশা বলেন, না না পয়গম্বর কোনো কষ্ট হবে না। রহমাতুল্লিল আলামিন বলেন, আয়েশা আমার উম্মতের ভিতরে যারা ঠান্ডা নাই গরম নাই এই ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া আমার আল্লাহর কদমে সেজদা দিয়া দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই অজুর অঙ্গগুলা নূরের বাতির মতো চমকাইতে থাকবে। মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারায়া দেখুন গৌর কুন্দর মানিয়াজ দেল সা দেখুন। এর নবীর উম্মতের দল, এরে নড়াইল এলাকার মুসলমান, পয়গম্বরের সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে বান্দা তোমার ভালো আমল আল্লাহ তাআলার কাছে যদি পৌঁছাইতে চাও, ওই ভালো আমলের মধ্যে যদি চারটা গুণ না থাকে ওই ভালো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বলে চার নাম্বার গুণের এক নাম্বার গুণ হলো বান্দা এলেম লাগবে, জ্ঞান লাগবে। কি লাগবে জোরে বলেন, আরো জোরে বলেন। এরে বান্দা ইলিম লাগবে, জ্ঞান। এরে নড়াইল এলাকার মুসলমান প্রশ্ন করি জবাব দেন, নামাজ পড়া ফরজ? ফরজ নেই। এই নামাজ পড়তে হলে নামাজের জ্ঞান অর্জন করাটাও বান্দা ফরজ, কথা বলে না? কেউ যদি নামাজ পড়ে আর নামাজের জ্ঞান না জানে, মাসালা না জানে, বলেন তো নামাজ হবে নি? আরো জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, ওরে নড়াইল এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই কথাটা যদি বুঝে থাকেন এবার জবাব দেন, নামাজের ভিতরে কেরাত পড়া কি? আরো জোরে বলেন, কেরাত বুঝেন? সুরায় ফাতেহা শুধু কেরাত নয়, কোরআন শরীফের যে কোনো জায়গা দিয়া লম্বা 4-5-6 আয়াত পড়লেই কেরাত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কেরাত পড়া ফরজ। আমাদের মাজহাবে, ইমাম আবু হানিফার মাজহাবে কেরাত পড়া ফরজ, অন্য মাজহাবে সুরায় ফাতেহা পড়া ফরজ। এই জন্য একটা মাসআলা বান্দা জেনে নাও, কোনো দিন যদি ভুলে ইমাম সাহেব সুরায় ফাতেহা না পড়ে অন্য কেরাত পড়ে আর সাহু সিজদা দিয়া দেয়, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? ও আল্লাহর বান্দারা, কেরাত পড়া ফরজ। বলেন এখন যদি কেউ কেরাত না জানে সুরায় ফাতেহা সহ অন্য কোন সুরা বিশুদ্ধভাবে তেলাওয়াত না জানে, বলেন তো নামাজ হবে নি? কথা বলে না। উনি যদি শিল্পপতি হয় নামাজ হবে না? কেন? উনি যদি চেয়ারম্যান হয়? হ্যাঁ। ও আল্লাহর বান্দারা, নামাজ ভঙ্গের এক নাম্বার কারণই হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত, কথা বলে না? এরে আল্লাহর বান্দা, ও নড়াইল এলাকার যুবক ভাই, ও
ও বৃদ্ধ বাবাজি একটু তোমার মাথার কাছে প্রশ্নটা রেখে যাই, ও আল্লাহর বান্দা 40 বছর 50 বছর পর্যন্ত নামাজ পড়লা, আলহামদু সূরাটা এখনো বিশুদ্ধ পড়তে পারো না, সু 10টা সূরা সূরায়ে ফিল থেকে শুরু কইরা নাস পর্যন্ত বিশুদ্ধ পড়তে পারো না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত সহকারে বান্দা তুমি বিশুদ্ধ পড়তে পারো না। এরে আল্লাহর বান্দারা, এর থেকে আর কপাল পরা কে হবে যে আল্লাহর কালাম বিশুদ্ধ পড়তে পারে না? ও আল্লাহর বান্দারা, এখন যদি আমাকে জবাব দেন, হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা কেমনে পড়ব? ও আল্লাহর বান্দারা, আমাকে নাইলে তুমি প্রশ্ন দিয়ে আটকায় দিলা, আমাকে জবাব দিয়ে বুঝায় দিলা, কিন্তু আল্লাহ তাআলা যদি বলেন গোলাম, আমি আল্লাহ তোর 70 বছর হায়াত দিলাম, আমি আল্লাহ তোর হাত দুইটা ভালো বানাইলাম, আমি আল্লাহ তোর পা দুইটা ভালো বানাইলাম, আমি আল্লাহ তোর সুন্দর একটা চেহারা দিলাম, আমি আল্লাহ তোর দুইটা চক্ষু বান্দা ভালো রাখলাম। এরে বান্দা তুই তাকাইয়া দেখ, কত মানুষ আছে বান্দা কথা বলতে পারে না, আমি আল্লাহ তোর জিব্বা দিলাম, ওই জিব্বাটা তুই নাড়ো আর তোর ভিতর থেকে কথা বের হয়। ও বান্দা তুই 70 বছর সময়ের মধ্যে ব্যবসা করার সময় পাইলি, ও বান্দা তুই বিবাহ করার সময় পাইলি, ছেলে সন্তানকে মানুষ বানানোর সময় পাইলি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ যদি বলেন আব্দুর রহিম, ও আব্দুল কারিম বল, আমার কালাম কেন শেখার সময় পাইলি না? জবাব আছে? এরে আল্লাহর বান্দা, এই জন্য শিক্ষার কোনো বয়স নাই, আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলি না, আপনারা সবাই আমার মতো হুজুর হয়ে যান, আপনারা সবাই আমার মতো ওয়াইজ হয়ে যান, আপনারা সবাই আলেম হয়ে যান, এই কথা আমি বলি না, আমি আপনাদেরকে বলি। ও আল্লাহর বান্দারা, দৈনিক একটা ঘন্টা সময় ঠিক করো, ওই একটা ঘন্টা সময় ঠিক কইরা এই মাদ্রাসায় আইসা অথবা আপনাদের মহল্লার মসজিদের ইমাম সাহেবের নিকট বলে, হুজুর আমাকে একটা ঘন্টা সময় দিবেন, আমাকে সূরা ফাতিহা বিশুদ্ধ বানায়া দেন, ফিল থেকে শুরু কইরা নাস পর্যন্ত 10টা সূরা আমারে শিখায়া দেন, আত্তাহিয়াতু শিখায়া দেন, দুরুদ শরীফ শিখায়া দেন, দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত শিখায়া দেন। এই জমিনে এমন কোন আলেম নাই যে আপনাকে এইটা শিখানোর জন্য প্রস্তুত হবে না। ও আল্লাহর বান্দারা, আপনার কাছ থেকে যদি এই আহ্বান আলেম পায়, বলবে ভাই আপনি আপনার কলিজার মানুষ, আমি আপনাকে বিনা টাকায় কোরআন শিখায় দিব। এরে আল্লাহর বান্দা, এটা হলো এক নাম্বার মেসেজ। দুই নাম্বার মেসেজ হলো বান্দা, আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি আপনার পুতি, এক কথায় আপনার সন্তান সন্তাদি, আপনার পরিবার বর্গ যারা আছে, এদেরকে বান্দা কোরআনের শিক্ষা দাও। আমি বলি না তোমার সন্তান আলেম হইতে হবে, হাফেজ হইতে হবে, তো আমি সব মাহফিলে বলে থাকি, ও বান্দা তোমার সন্তান ডক্টর হবে বাধা নাই, ও বান্দা তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে আমার কোনো বাধা নাই, তোমার সন্তান সাহিত্যিক হবে আমার কোনো বাধা নাই, তোমার সন্তান কলামিস্ট হবে আমার কোনো বাধা নাই। ও আল্লাহর বান্দারা, সাহিত্যিক কলামিস্ট ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানাও না কেন রে ভাই, সব বানানোর আগে সন্তানকে কোরআনওয়ালা বানায় দাও।
এরে আল্লাহর বান্দা কারণ কোরআনওয়ালা সন্তানের বড় দাম এই যে আপনাদের মাঝে আমি বয়ান করতেছি আমার আব্বা জান আম্মা জান সাগর পারে ঘুমাইতেছেন ও আল্লাহর বান্দারা এই যে বয়ান করে আপনাদেরকে বুঝাইতেছি প্রত্যেকটা কথায় আমার ডান কাঁধে মুনকার নাকির আপনার কি বলে সওয়াব লিখতেছে সওয়াব লিখতেছে বলে আমার আব্বা আম্মার এই যে আমল নামার ভিতরে সমপরিমাণ সওয়াব ফেরেশতারা লিখতেছে ও আল্লাহর বান্দারা ওই বান্দার থেকে আর কার ভালো কপাল হইতে পারে ও আল্লাহর বান্দারা আল্লাহ না করুন আজকে রাতে যদি আপনি মরিয়া যান অথবা আমি মরিয়া যাই আর আমি যদি 100 কোটি টাকার মালিক হই আমার সন্তানেরা বলবে না আমার আব্বা জান ওই মাটির বিছানায় কেমনে থাকবে অন্তত একটা তোশক বানায় দেই অন্তত বিদেশি একটা কম্বল কিনে দেই অন্তত একটা কোলবালিশ দিয়ে দেই একটা মশারির ব্যবস্থা করে দেই কিন্তু আপনার সন্তানও বলবে না সন্তানও আপনারকে সাদা তিনটা কাপড় দিয়া যেই সন্তানের জন্য বান্দা ব্যাংক ব্যালেন্স করলা যেই সন্তানের জন্য গাড়ি বানাইলা যেই সন্তানের জন্য বাড়ি বানাইলা ওই সন্তান তোমার বড় নিষ্ঠুর হয়ে যাবে সন্তান বলবে ইমাম সাহেব আমার আব্বা জানের জানা জানা পড়াইয়া আপনি কোথাও যাবেন না রে ইমাম সাহেব আবার এলাকার মধ্যে ঘোষণা করে দিবেন আব্দুর রহিম আজকে নাই সকাল 10টায় জানাজা হবে বান্দারা কবরে যাওয়ার পর সবাই কেমন জানো একা একা হয়ে যাইবা তোমার সন্তান তোমার সাথে যাবে না রে বাবা এরে আল্লাহর বান্দা আর তুমি যদি কোরআনওয়ালা সন্তানের বাবা হও এরে পর্দার অন্তরালের মা দিলটাকে একটু নরম করিয়া দাও এরে নড়াইল এলাকার মুসলমান একটু অন্তরটাকে নরম করিয়া দাও দেখো চোখে পানি আসেনি কান্না না আসলে কান্নার বাহানা করো এরে আল্লাহর বান্দা একটু হিসাবটা মিলাও ও আল্লাহর বান্দারা তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয় তোমার সন্তান যদি আলেম হয় ওই অন্ধকার কবরে যাওয়ার পর রহমাতুল লিল আলামিন বলেন ইজা উজি আল মাইতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি ও বান্দা কোরআন তোমার মাথার কিনারায় হাজির হয়ে যাবে কোরআন ডাক দিয়া বলবে রে ফেরেশতাদের দল এই বান্দা দুনিয়ায় থাকতে আমারে ভুলে নাই এই বান্দা আমাকে বড় মহব্বত করে চলছে এই বান্দার সন্তান কোরআনের হাফেজ এই বান্দার সন্তান কোরআনের আলেম এরে ফেরেশতা শব্দ বান্দা মাত্র ঘুমাইছে ঘুমের ভিতরে ডিস্টার্ব করিস না ও আল্লাহর বান্দারা বান্দা যদি নামাজি হয় ওয়াসসালাতু আইয়ামিনি নামাজ ডান দিক থেকে আসবে আয়েশা বলবেন ফেরেশতা খবরদার আসবি না বান্দা যদি রোজাদার হয় রোজা বাম দিক থেকে আসবে আয়েশা বলবেন খবরদার আসবি না বান্দা যদি দান সদকা করনে ওয়ালা হয় ও সাইরুল হাসানাতি আলা রিজলাই সমস্ত দান সদকা পায়ের কিনারায় হাজির হয়ে যাবে আয়েশা বলবে ফেরেশতা আসবি না বান্দা মাত্র ঘুমাইছে ঘুমে এর ভিতরে ডিস্টার্ব করবি না ও আল্লাহর বান্দারা ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে যাবেন গিয়া বলবেন ও দয়ার মালিক আপনার বান্দার মাথার দিক থেকে গেছি কোরআন বাধা দেয় ডান দিক থেকে গেলাম নামাজ বাধা দেয় বাম দিক থেকে গেলাম বান্দা রোজা বাধা দিতেছে পায়ের দিক থেকে গেলাম দান সদকা বাধা দিতেছে আল্লাহ তাআলা বলবেন এরে ফেরেশতা যাও আমার ওই বান্দার কবরটাকে জান্নাতের কার্পেট বিছা দাও আল্লাহু আকবার জান্নাতের কার্পেট বিছা
দাও আর ওই কবরের সাথে জান্নাতের সাথে একটা লাইন করে দাও আরে আল্লাহর বান্দা কোরআন পড়তে পারো না দৈনিক কোরআনটাকে হাতের ভিতরে নাও হাতের ভিতরে নিয়া এই চক্ষু দুইটা দিয়া তাকায়া আল্লাহ তাআলাকে বড় দয়ার মালিক তোমার কালাম আমি পড়তে পারি না রে আল্লাহ আয় আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ এটা পড়লে তো তোমার সাথে কথা হয় আর আল্লাহর কাছে সকাল বিকাল তাহাজ্জুদের পর চোখের পানি ছাইরা দোয়া করো আল্লাহ আমার সন্তানকে কোরআনের হাফেজ বানায় দাও আমার সন্তানকে কোরআনের আলেম বানায় দাও আরে আল্লাহর বান্দা ওই মা বাবার কপালটা কত ভালো যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম ওই মা বাবার কপালটা কত ভালো গো যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ আরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ এই বাংলাদেশের জমিনের সন্তান ওই যে তাকরিম টাঙ্গাইলের সন্তান 120টা দেশকে পিছনে ফালাইয়া আমাদের দেশের গর্ব কোরআনের কারিমে এক নাম্বার হয়েছে আরে ভাই মনটা কি চায় না একটা কোরআনওয়ালা সন্তানের বাবা হয় কবরে যাও আরে পর্দার অন্তরালের মা আমার মা ও মা ও মা তুমিও মা বেপর্দায় চলিও না অন্যায় কাজ করিও না স্বামীর খেদমত করো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও সকাল বিকাল কোরআন পড়ো আরে মা রাবিয়া বসরিয়ার মতো হয়ে যাও রাবিয়া বসরিয়া যখন কবরে চলে গেলেন ফেরেশতা আসলো আয়েশা বলল রাবিয়া মান রব্বুকা অমান দীনুকা অমান নবিয়ুকা রাবিয়া দমক দিয়া কয় এর ফেরেশতা তোরা কত দূর থেকে আসছো ফেরেশতা জবাব দিয়া বলে এরে রাবিয়া আমরা তো 500 বছর দূরের পথ থেকে আসছি আসমান থেকে আল্লাহ পাঠাইছেন আল্লাহ তাআলার বান্দি রাবিয়া বলেন এর ফেরেশতাদের দল 500 বছর দূরের রাস্তা থেকে এই কবরের ভিতরে আইসা যদি তুমি তোমার রবকে না ভুলো আমি মাত্র আড়াই গজ নিচে আসলাম আমি কেমনে আমার রবকে ভুলে গেলাম আল্লাহু আকবার আমি তো মাত্র আড়াই ফিট নিচে আসছি আমি আমার মালিক আল্লাহ তাআলাকে কেমনে ভুলবো এরে পর্দার অন্তরালের মা রূপের বাহাদুরি করিও না একটু ডাইনে বামে তাকায় দেখো তোমার মতো কত রূপবতী গুণবতী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যেই ঘরের ভিতরে নববধূ হয়ে ঢুকছো ওই ঘর থেকে সাদা কাপড়ের প্যাকেট হওয়া লাগবে ও আল্লাহর বান্দারা তওবার জন্য অন্তর যদি রেডি হয় হুজুর আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো সুদের টাকা খাবো না ঘুষের টাকা খাবো না অন্যায় পথে চলবো না নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাড়িটা কামাইয়া আমার নবীকে আর কষ্ট দিব না এরে পর্দার অন্তরালের মা নিয়াত করে নাও ইনশাআল্লাহ পর্দায় চলবা শ্বশুর শাশুড়ির খেদমত করবা স্বামীর খেদমত করবা ও যুবক ভাই মা বাবার খেদমত করবি মা বাবাকে কষ্ট দিবি না মা বাবার পাও দইরা সালাম করবি মা বাবার পায়ে চুমা খাবি মা বাবার কপালে চুমা খাবি মা বাবাকে জিজ্ঞাসা করবি মা আজকে তোমার কি খাইতে মনে চায় ও মা তুমি আমাকে বলবা কোনদিন ভিতরে রাখবা না যদি মা বাবার খেদমত করতে পারো দেখবি যুবক তোর কপালটা খুলে যাবে এরে আল্লাহর বান্দা অন্তর যদি তওবার জন্য রেডি হয় খাটি নিয়াতে দুইটা হাত আল্লাহ তাআলাকে দেখা দেন নারায়ে তাকবীর আয় আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করে নেন আয় আল্লাহ
সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন, আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন, আয় আল্লাহ দিনের সাথে আমাদের সকলকে দিনই শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, আমিন।